তৃণমূলে জনসংযোগ কর্মসূচি হলো বুধবার আরামবাগের চাঁদুর এলাকায় এই কর্মসূচি হয়। আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন নন্দী ও তৃণমূল নেতা শেখ আজিজুল হোসেনের নেতৃত্বে চলে এই জনসংযোগ কর্মসূচি। দীর্ঘদিনের স্বনামধন্য উন্নত মানের ধান বীজ চাঁদ মার্কা, আর দেরি না করে কৃষক বন্ধুরা আজই চলে আসুন কালীমাতা সিড ফার্মে। আরামবাগের 16 নম্বর ওয়ার্ড সহ বেশ কয়েকটি ওয়ার্ডে জনসংযোগ কর্মসূচি করলেন আরামবাগ পৌরসভার চেয়ারম্যান তথা আরামবাগ ব্লক তৃণমূল সভাপতি স্বপন নন্দী। তিনি এদিন স্থানীয় তৃণমূল নেতা শেখ আজিজুল হোসেন সহ তৃণমূল কর্মীদের সঙ্গে নিয়ে আরামবাগের 16 নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় জনসংযোগ কর্মসূচি করেন। জানা গেছে, এদিন তিনি এলাকার মানুষের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং সমাধানের আশ্বাস দেন। প্রয়োজনে দিদিকে বলো ফোন নম্বরে ফোন করারও বার্তা দেন তিনি। তাদের নাকি সব নানা রকম অঙ্গপ্রত্যঙ্গ সব কিডনিপিডনি সব নাকি বলছে পাচার করে দিচ্ছে। তার মানে এই বিজেপি দেশের টাকাগুলো মোদির ভাই গো নীরব মোদি তাকে দিয়ে সব বিদেশে পাচার করে দিচ্ছে, পাচার করে দিচ্ছে। বলছে গ্যাসের দাম কম দেবো, কমাবো, কমায়নে রান্নাঘর তাকে নাকি দিয়েছে, তাই তো? আবার তোমাদের 15 লক্ষ করে টাকা দেবো বলেছে, দিয়েছে নাকি অ্যাকাউন্টে? দেয়নি তো। ও আবার এসে মিথ্যে কথা বলবে যে তারা এসে যেমন এই 8 নম্বরে গিয়েছিল যে গিয়েছিল সব মুড়ো ঝাঁটা নিয়ে তেড়ে গিয়েছিল। হ্যাঁ, সে আবার এসে মিথ্যে বলবে আমাদের ভোট দাও, আমাদের করবো, এই ধরনের ওরা বলবে। তাই বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে উনি আছেন, বাংলাতে আমি এনআরসি করতে দেবো। উল্লেখ্য, আরামবাগ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে তিনি এভাবে মানুষের পাশে থেকে কাজ করেন বলে মনে করেছে রাজনৈতিক মহল। বুধবার এই বিষয়ে তৃণমূল নেতা স্বপন নন্দী বলেন, কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে তৃণমূল আন্দোলন করছে। তৃণমূল কংগ্রেস মানুষের পাশে থেকে কাজ করে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো সারা বছর ধরে এলাকার মানুষের পাশে দাঁড়ানোই তৃণমূল কর্মীদের একমাত্র উদ্দেশ্য। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আমাদের কর্মসূচি দিয়েছে, আমরা প্রথমে আপনারা জানেন যে মানববন্ধন থেকে আরম্ভ করে আমরা বিভিন্ন যে কর্মসূচিগুলো করেছি, এটা জনসংযোগ যাত্রা, বাড়ি বাড়ি যাচ্ছি আমরা এনআরসি সিএ নিয়ে, যে বিজেপি যেভাবে মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়েছে, মানুষকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা আশ্বস্ত করতে এসেছি যে না, এনআরসি হবে না, মমতা বন্দ্যোপাধ্যায় যতক্ষণ আছেন ততক্ষণ তিনি এনআরসি করতে দেবেন না। এই জন্যই আমরা মানুষের কাছে এসেছি জনসংযোগ যাত্রা করতে। এবার তাদের অভিযোগের কথা শুনছি, রাস্তাঘাট বাড়ি এই নিয়েও শুনছি, সব রকমই হচ্ছে আর কি। স্থানীয় তৃণমূল নেতা শেখ আজিজুল হোসেন বলেন, এই ওয়ার্ডে ব্যাপক উন্নয়নমূলক কাজ হয়েছে, আগামী দিনে আরও কাজ করা হবে। সামনে পৌর ভোট আছে, মানুষের চাওয়া পাওয়া অতীত সবারই আছে। আজকে আমরা মানুষের বাড়িতে বাড়িতে মাননীয় আরামবাগের পৌরপিতা চেয়ারম্যান স্বপন কুমার নন্দী মহাশয় এখানে এসেছেন। মানুষের কাছে নো এনআরসি, নো সিএ, নো এনপিআর, এখানে এসেছে কোনো রকমের এনআরসি হবে না, এনপিআর হবে না, সিএ হবে না। আমরা তার সাথে সাথে মানুষের চাওয়া পাওয়া অভিযোগও শুনছি, গ্রামের মানুষকে একবদ্ধ নিয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আগামী দিন নির্বাচনে লড়াই করছি, আমরা করব। স্থানীয় মানুষেরা জানান, এদিন আরামবাগ ব্লক সভাপতি স্বপন নন্দী এসেছিলেন, সমস্যার সমাধানের কথা বলেন। বললো যে এনআরসির জন্য কোনো যদি লোক আসে কোনো কাগজপত্র বের করতে বলে, আমরা বের করব না, আর এনআরসি আমরা চাই না। ওই তো বললো এনআরসি বন্ধ করতে বললো, আর রাস্তাঘাট ভালো করে তৈরি, মানে রাস্তাঘাট তৈরি হবে, আমাদের কলতলাটা ভালো করে তৈরি হবে, সেই জন্যে বলে গেল। এনআরসি বললো কোনো যদি কাগজপত্র আসে, কেউ যদি দেখতে চায় দেখাতে মানা করে গেল। সব মিলিয়ে এদিন তৃণমূল নেতৃত্ব জনসংযোগ কর্মসূচিতে গিয়ে আরামবাগের 16 নম্বর ওয়ার্ডের মানুষের পাশে থাকার বার্তা দেন। নিউজ আজ বাংলা আরামবাগ।